প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনকে রুখতেই করোনার নীল নকশা। নিজেদের শক্তিশালী ও বিশ্ব শাসনে রাখতেই করোনা ভাইরাসে আমেরিকার চক্রান্ত। করোনা ভাইরাসের সহায়তা না করে আতঙ্ক ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চীন। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। চীনকে রুখতেই করোনার নীল নকশা। বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক আরোপ, যুদ্ধের হুমকি কিংবা কূটনৈতিক মারপ্যাচ, কোনো ফন্দি এটেই দমিয়ে রাখা যাচ্ছিল না চীনকে। যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব বাণিজ্য হাতের মুঠোয় পুরে নিয়েছিল চীনারা। বাণিজ্য ক্ষেত্রে বেইজিংয়ের এই একাধিপত্যের ফলে বিশ্ব রাজনীতিতে ক্রমেই খোনঠাসা হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব হম্বিতম্বি চীনের কাছে এসে কেমন যেন মিলিয়ে যাচ্ছিল। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রকে চাপে ফেলা সেই চীন আজ করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত। যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে দেওয়া দেশটি আজ নিজেই একঘরে হবার উপক্রম। 2018-19 জুড়ে চলা বিশ্ব বাণিজ্য যুদ্ধ যেই দেশটির অর্থনীতিতে খুব বড় কোনো ক্ষতি করতে পারেনি, সেই দেশটির অর্থনীতি আজ করোনা ভাইরাসের কাছে কুপোকাত। ইউরোপ, আমেরিকা, এমনকি এশিয়া, আফ্রিকার দেশগুলো চীনের সঙ্গে যাতায়াত বন্ধ করে দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করে বলছে যে করোনা ভাইরাস বিপজ্জনক, তবে সেটা সার্স বা মার্সের মতো নয়। এছাড়া করোনা ভাইরাসে মৃত্যুর হার মাত্র 2%। তাহলে এই ভাইরাসটির কারণে কেন একঘরে কেড়ে ফেলা হচ্ছে চীনকে? করোনা কি কেবল একটি ভাইরাস, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? ষড়যন্ত্রের বিষয়টি অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু চীনের সাম্প্রতিক পরিস্থিতি এবং শক্তিধর কিছু দেশের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দেওয়ার উপায় থাকছে না। চীনের দিকেই আঙুল তোলা। করোনার জেগে বসার শুরুর দিকে ইসরায়েলের সাবেক সামরিক গবেষক ড্যানি সোহাম চীনের দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি দাবি করেন, উহান শহরের এক গবেষণার থেকে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তার দাবি, ওই গবেষণাগারে গোপনে জৈব রাসায়নিক অস্ত্র বানায় বেইজিং। সেহামের সঙ্গে যুক্তরাষ্ট্র গলামেলায়। আর একটু পেছনে ফিরলে দেখা যাবে, বছরখানেক আগেও এই সেহাম এবং যুক্তরাষ্ট্র মিলে অভিযোগ করেছিল যে চীন উহানে জৈব অস্ত্র বানাচ্ছে। আর এবার তারা এই দাবি রীতিমতো প্রতিষ্ঠিত করে ফেলেছে। বিশ্লেষকরা বলেছেন, চীনের একমাত্র পাথোজেন লেভেল 4 চিহ্নিত গবেষণাগারটি হলো উহানের ভাইরোলজি ইনস্টিটিউট। এর মানে হচ্ছে, এই ইনস্টিটিউটে গবেষণা করা অণুজীব যেন না ছড়ায়, সেই ব্যবস্থা তাদের আছে। এজন্যই প্রশ্ন জাগে, তবে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলি ভাইরাস ছড়িয়ে আঙুলটি ঘুরিয়ে দিচ্ছে চীনের দিকে? এটা কারোরই অজানা নয় যে বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্ট নেই। যুক্তরাষ্ট্র এবং তার দোসর ইসরায়েল খুব ভালো করেই জানে যে চীনকে কোনো যুদ্ধাস্ত্র দিয়ে কাবু করা যাবে না, কারণ সামরিক ক্ষেত্রে চীন এতটাই এগিয়ে গেছে যে যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিতে তাদের খুব বেশি বেগ পেতে হবে না। সেজন্য যুদ্ধের পথে না হেঁটে ভাইরাসকেই কি বেছে নিয়েছে সুচতুর যুক্তরাষ্ট্র ইসরায়েল? কেন্দ্রস্থল যখন উহান। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানকে করোনা ভাইরাসের উৎপত্তি স্থল হিসেবে ধারণা করা হচ্ছে। এই উহান এলাকাটি চীনের ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত। এই অঞ্চলে গড়ে উঠেছে অটোমোবাইল বা গাড়ি নির্মাণ শিল্প। নিসান, হোন্ডা ও জেনারেল মোটরসের কারখানা আছে উহানে। এছাড়া চীনের রপ্তানিযোগ্য পণ্যের কয়েক হাজার কারখানা আছে এই উহানে। করোনার ফলে সব কারখানাই বন্ধ হয়ে গেছে। জিডিপির যোগানদাতা হুবেই। করোনা ভাইরাসের কারণে হুবেই প্রদেশের প্রায় 6 কোটি মানুষ এখন অবরুদ্ধ অবস্থায় আছে। খাদ্যবাহী ট্রাক ও চিকিৎসা সামগ্রী ছাড়া আর কিছুই এখন ওই এলাকায় ঢুকতে পারছে না। অঞ্চলটির বাণিজ্যিক কর্মকাণ্ডের মধ্যে চালু আছে কেবল হাসপাতাল সেবা ও ভিডিও স্ট্রিমিং। বাকি সব আর্থিক কর্মকাণ্ড পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। চীনের জিডিপির 4.5% আসে হুবেই থেকে। ফলে হুবেই স্থবির থাকার অর্থ হলো চীনের সার্বিক প্রবৃদ্ধি কমে যাওয়া, প্রবৃদ্ধির ভয়াবহ পতন। করোনা তাণ্ডবে ইতোমধ্যেই চীনের 62 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছরের প্রথমে প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি 2% নেমে আসতে পারে। করোনা ভাইরাসের আবির্ভাবের আগে যেটা ছিল 6%। থমকে গেছে ব্যবসা বাণিজ্য। করোনা ভাইরাস এমন সময় ছড়িয়ে পড়েছে যখন চীনে চলে এসেছে নতুন বছরকে বরণ করে নেওয়ার সময়। নতুন রোগের কারণে এই উৎসব ঘিরে
বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাপকভাবে থমকে গেছে। গত বছর এই সময়টায় চীনের অভ্যন্তরীণ বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১ ট্রিলিয়ন ইউয়ান, এবার সেটা অর্ধেকে নেমে এসেছে। স্টারবাকস পুরো চীনে ছড়িয়ে থাকা তাদের ৪,292টি ক্যাফের প্রায় অর্ধেক বন্ধ করে দিয়েছে। সাংহাইতে নিজেদের রিসোর্ট বন্ধ করে দিয়েছে ডিজনি। সিনেমা শিল্পেও ধস। নতুন বছরের ছুটির সময়টাতেই চীনের সিনেমা শিল্প সবচেয়ে বেশি আয় করে থাকে। পুরো শহরের মোট আয়ের 9% গত বছরের এই সময়টায় আয় করেছিল চীনের সিনেমা ইন্ডাস্ট্রি, কিন্তু এবার একই সময়ে চীনের প্রায় 11,000 সিনেমা হল করোনা ভাইরাসের কারণে বন্ধ করে দিতে হয়েছে। চীনের বিকল্প খুঁজতে বাধ্য করা। যুক্তরাষ্ট্রের সব বহু বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল যে পশ্চিমা কোম্পানিগুলো যেন চীনের থেকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু কিছুতেই সফল হচ্ছিল না তারা। কিন্তু এবার করোনা ভাইরাসে আসার আলো দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র। 2018-19 বাণিজ্য যুদ্ধের সময় অনেক পশ্চিমা কোম্পানি চীনের বিকল্প খুঁজতে শুরু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত চীন তাদের আশ্বস্ত করতে পেরেছিল। এবার করোনা ভাইরাসের কারণে বড় বড় বিনিয়োগকারীরা আবারও চীনের বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করে বলেছে যে করোনার কারণে চীনকে একঘরে করে ফেলার কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও যুক্তরাষ্ট্রসহ একের পর এক দেশ চীনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন গুজবও ছড়িয়ে দেওয়া হচ্ছে যেন সবার মধ্যে একটা চীন ভীতি তৈরি হয়। চীনের এই সংকটের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে নাকি নেই সেটা নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে, কিন্তু চীনকে একঘেরে করে যুক্তরাষ্ট্র যে লাভবান হয়েছে এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। চীন এই সংকট থেকে কত দ্রুত বের হয়ে আসতে পারে সেটাই এখন দেখার বিষয়। করোনা ভাইরাসের সহায়তা না করে আতঙ্ক ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র চীন। করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক ছড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন সরকার। বেইজিং বলছে করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নেতিবাচক। করোনা ভাইরাস মোকাবেলায় গত শুক্রবার যুক্তরাষ্ট্র জরুরি জনস্বাস্থ্য সতর্কতা জারির পর ওয়াশিংটনের বিরুদ্ধে এমন অভিযোগ করল বেইজিং। শুক্রবার জরুরি স্বাস্থ্য সতর্কতা জারির পর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, বিগত 2 সপ্তাহে যেসব বিদেশি চীন ভ্রমণ করেছেন তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবেন না দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, মার্কিন এই পদক্ষেপ শুধু আতঙ্ক তৈরি করেছে এবং তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। চীনের প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 361 জনে। ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার যারা মারা গেছেন তাদের 56 জনই ভাইরাসটির উৎসস্থল হুবেই প্রদেশের। এছাড়া 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,829 জন। মোট 17,205 জন এখন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন যা বলেছে। সোমবার এক নিউজ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ভাইরাস মোকাবেলায় সহযোগিতার পরিবর্তে তারা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। প্রথম দেশ হিসেবে চীনা পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা সহ দূতাবাস থেকে আংশিকভাবে কর্মী ফিরিয়ে নেওয়ার কাজটিও করেছে একমাত্র যুক্তরাষ্ট্রই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মুখপাত্র চুনিয়াং বলেন, এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের মতো অনেক উন্নত দেশ মহামারী এই ভাইরাস প্রতিরোধে বেশ ভালো ক্ষমতা রাখলেও তারা উল্টো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের বিপরীতে গিয়ে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করার মতো নেতিবাচক কাজগুলো নেতৃত্ব দিচ্ছে। বিবিসি বলছে গত শুক্রবার যুক্তরাষ্ট্র জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে চীনা পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারির পরপরই অস্ট্রেলিয়াও চীনা পর্যটকদের অস্ট্রেলিয়া ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানায়, সীমান্ত বন্ধ করলে অবৈধ পথে সেই সব দেশে কেউ ঢুকলে ভাইরাসটি আরও দ্রুত ছড়াবে। ডিসেম্বরের হুবেই প্রদেশের উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি। গত 1 মাসেরও বেশি সময়ে বিশ্বের 20টিরও বেশি দেশে তা ছড়িয়ে পড়েছে। চীন ছাড়াও এই সব দেশে এখনও পর্যন্ত 150 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে চীনের বাইরে শুধু ফিলিপাইনে 1 জন মারা গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিয়েছে। গত 23 জানুয়ারি যুক্তরাষ্ট্র চীনের উহানে অবস্থানত জরুরি নয় এমন সব মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবারকে দেশে ফিরে আসার নির্দেশ দেয়। তার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে জরুরি নয় এমন সব মার্কিন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবার আত্মীয়দের চীন থেকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে ফেরার নির্দেশ দেওয়া হয়। চীনে উৎপত্তি হওয়া এই ভাইরাস মোকাবেলা ও এর বিস্তার ঠেকাতে গত 30 জানুয়ারি বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন ঘোষণার পর চীন থেকে মার্কিন কর্মীদের পরিবারের অনুরোধে 21 বছর বয়সীদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। দেশে ফেরার পর এইসব মার্কিনীকে 14 দিন কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।
প্রিয় ভিউয়ার্স, আসলে কি আমেরিকানরা এই চক্রান্ত করে ভাইরাস ছড়িয়েছে কি মনে হয় আপনাদের? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।